আমার দর্শক বন্ধুদের দেখাবো। ইন্দ্রজি প্রতি বছর প্যান্ডেলের ফিতে কাটতে যায়, মাঠ প্রতিমা ওপেনিং করতে যাই। প্রতিমা উন্মোচন করার হাতকে দরকার, আমি করি, এটা আমার ভালো লাগে। যদিও প্রচলিত করছেন আমাদের প্রধান অতিথি শ্রী ইন্দ্রজিৎ পাল মহাশয়। আমরা সর্বপ্রথমে পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা। এখন সময় সন্ধে 6:30। পুপু একটু আগে ফোন করেছিল, মা তুমি এখনো বেরোনি, আমি মেট্রোতে রয়েছি, শ্রীরামপুর স্টেশনে নেমে তোমাকে ফোন করব, তার আগে তুমি বেরিয়ে যাও। এর মধ্যে আমার শাশুড়ি মায়ের শাড়ি, সায়া, ব্লাউজ, নাইটি রয়েছে, আজকেই দিয়ে আসতে হবে। যদি বড় ননদের বাড়িতে থাকে তো বড় ননদের বাড়িতে গিয়ে বসবো, যদি হস্তিনাপুরের বাড়িতে শাশুড়ি মা থাকে তাও সেখানে গিয়ে বসবো। পুপু একেবারে ওর বন্ধুদের সঙ্গে শ্রীরামপুর স্টেশনে নেমে পিসিমণির বাড়িতে চলে যাবে, আর বাড়ির দিকে আসবে না। পুজোর এই কটা দিন বিকেলবেলায় রাস্তাঘাটে বেরোতে না পারলে না পুজো হুশ করে আসবে, ভুস করে চলে যাবে, তারপরে বলবো দূর পুজো, পুজো ফিলই হলো না। এই তো এতক্ষণ যাবৎ আমার মাথা থেকেই বেরিয়ে গেছে আজ পঞ্চমী, জানেন, আর মাত্র 4 দিন পুজো শেষ। এই কুর্তিটা সেদিন জুডিও থেকে পুপু জোর করে কিনে দিয়েছে, এত লেন্থে ছোট কুর্তি আমি পরি না। যারা জিন্সের ওপরে এই কুর্তিগুলো পরবে তাদের জন্য ঠিক আছে, আমি একটুখানি লম্বা টাইপের কুর্তি পরি, তবে কাপড়টা খুব ভালো, গরমে আরাম দেবে। চলুন, হ্যাঁ আর বেশি কথা নয়, আমার যায় ছোটো মেয়েটার জন্য সাজের জিনিস নিতে হবে। দুপুরে এসি চালিয়ে একটুখানি শুয়েছিল, এই ঘর মোটে খোলা রাখা যাবে না, উপর জামা কাপড় রয়েছে, ক্যাপ কিংবা ঢাক গানের আওয়াজ পেলে ঘরে বসে তছনছ করবে, বুঝলেন। এনো মা, এই ঘরে থাকো। যদিও এবছরে আশেপাশের বাড়ির বাচ্চাগুলো ক্যাপ ফাটাচ্ছে না, আজ থেকে তো স্কুল ছুটি পড়লো নাকি, চতুর্থীর দিন পড়ে গেছে, জানিও না মেয়ের স্কুল জীবন কেটে গেছে, স্কুলে কবে ছুটি পড়ে না পড়ে সেটাও ভুলে গেছি। চলুন, হ্যাঁ আর বেশি বকবক নয়, আর দেখুন লিপ লাইনারটা এত ডার্ক কালারের কিনেছে, ঠোঁটে দেওয়ার পরে বিড়ি খাওয়া ঠোঁটের মতো দেখতে লাগছে। আমি কিন্তু হালকা কালারের লিপস্টিক দিয়েছি, লিপ লাইনারের জন্য এরকম কালো কালো হয়ে গেল, ভাল লাগছে বন্ধু এই কুর্তিটা। এখন আমার হালকা হালকা কালার খুব পছন্দ হচ্ছে, একটু ডিপ কালার, চকমকো কালার চোখের সামনে আসলে মনে হয় থাক থাক ওগুলো আমার জন্য নয়, ওগুলো পরার বয়স চলে গেছে কি গো। কত মাইনা? 50 টাকা দিলে এখান থেকে পোস্ট অফিসে আরে না রে বাবা, ভেতর দিয়ে তুমি কত নেবে বলো? হ্যাঁ না গো, আমি হেঁটে চলে যাই, বাদ দাও, 30 তাহলে 50 30 20 তে সেই যাচ্ছ। আরে এখান থেকে তো এইটুকু গো, ভেতর দিয়ে চলো না, এক্ষুনি পৌঁছে যাবো, ভেতর দিয়ে চলো, আমার রাস্তাঘাটের লাইট ঠাকুর দেখার দরকার নেই, জায়গা মতো পৌঁছাতে পারলেই হলো। আমার টোটোওয়ালার ভাড়া বেড়েছে মানে 50 টাকা 10 টাকা থেকে। অন্য বছর এই ঠাকুরের প্যান্ডেলটা অনেক বড় করে হয়, সামনে দিয়ে কত লাইট, এবারে কোনো প্যান্ডেলের সামনে অত লাইট দেওয়া হয়নি। আজকেও টোটো অটো বড় রাস্তা দিয়ে চলছে, কাল থেকে বন্ধ। মেইন রোডে উঠলে যা একটু লাইট দেখা যাচ্ছে, লোকজনের ভিড় দেখা যাচ্ছে, গানের আওয়াজ পাওয়া যাচ্ছে, গলির ভেতরে ঠাকুরগুলো একেবারে ছোট ছোট প্যান্ডেল, লাইট নেই, নিঝুম অবস্থা। চলুন আমরা আমাদের হস্তিনাপুরের বাড়ির এলাকায় চলে এসেছি।
কি গো আছো নাকি? এ মা চুল কেটে ফেলেছো কেন? ও চুলের জন্য ঠান্ডা লেগে যাচ্ছিল। আমার শাশুড়ি মা চুল কেটে ফেলেছে। এ নাও মা, এর মধ্যে তোমার শাড়ি আছে। নাইটি আছে, নাও নাইটি একটা আছে। ওই দেখুন, আমার শাশুড়ি মা বলছে এখন আর পরে কোথাও যেতে পারবো না, শাড়ি কেন দিলি, এর বদলে তো নাইটি দিতে পারতিস। ওই যে সাদা রঙের একটা নাইটি এনেছি, সায়া ব্লাউজ শাড়ি। কেন, এই শাড়ি পরার ক্ষমতা নাই? শরীর পুরো ভেঙে গেছে? আরে আবার ঠিক হয়ে যাবো। মনের জোর কমিয়ে ফেললে এমনি তুমি অসুস্থ হয়ে পড়ে থাকবে। ঠাকুরের নাম জপ করো তাহলে। হ্যাঁ, শাশুড়ি মা দেখছে। ও একটুখানি কেটে ফেল। হ্যাঁ, এখানে এসে পুপুকে ফোন করে দিলাম যে আমি হস্তিনাপুরের বাড়িতে আছি, তুই চলে আয়, আমার ছোট ননদ গেছে নাইটি টুকটাক জিনিসপত্র আনতে। ভালো হয়েছে ব্লাউজটা? সব পছন্দ হয়েছে। কে মনাও গেছে নাকি? কে সর্দি তো একা যাবে না, কে গেছে? সেই রিস রাই যেতে হলো কেন? শ্রীরামপুরের মার্কেট কি সব বন্ধ হয়ে গেছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমাকে দেখে মনে হচ্ছে হয়রান হয়ে গেছো। আমাদের পূজোর প্রাপ্তি, আমার শাশুড়ি মা প্রত্যেক বছর এই 500 টাকা করে দেবেই, এই দিয়ে আমাদের একখানা শাড়ি হয়ে যাবে। পম্পারটা পম্পাকে দেওয়া হয়ে গেছে মা? আমার মেয়েদেরটা রয়েছে হাতে, মেয়ে আসলে মেয়ের হাতে দিতে বলেছি। আমার সর্দি নাইটি এনেছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তোমার নাইটিগুলো আমার খুব পছন্দ হয়। হাত কাটা তো, গুড। ওমা, এই যে 500 টাকাটা যে দিলে, আমার অনেক বন্ধু বলবে ছি লজ্জা করে না, শাশুড়ি মায়ের থেকে হাত পেতে নেন, উনি বয়স্ক মানুষ, ওনাকেই দিতে হয়। তাই তো, মেয়েদের ঘর থেকে একটু ঘুরে আসি। কুপু বললো, মা তুমি কিন্তু বাড়ি যাবে না। আমার মেয়ে, মা তুমি বাড়ি যাবে না, আমি ঠাকুর দেখে এই বাড়িতে আসবো, দেখা করবো সবার সঙ্গে, তারপরে একসঙ্গে বাড়ি যাবো। মা জগৎজননী চলে এসছে, সাদা হয়ে গেছে পুরো কলকাতা জয় করে। বৃষ্টি, উফ, কি হলো? আমাদের এখানে তো এত বৃষ্টি হয়নি, এর ঘন্টা ধরে দাঁড়িয়েছি বৃষ্টির জন্য। তাই এত ভাই, তোর কানের কে চিন্তা করে নিয়েছে? এতটা জল, তাই এত বৃষ্টি হলো। মেসিকে বলে দিস আমরা গেলাম। হ্যাঁ চলো, হস্তিনাপুরের বাড়িতে যতটুকু আড্ডা মারার ছিল হয়ে গেছে, এখন টোটো পেলে টোটো ধরবো, আর না হলে হেঁটে হেঁটে বাড়ি। আয় রে, আয় আয় আয়। হ্যাঁ টাটা। এই কালকে নিয়ে যাব না নাইটি? হ্যাঁ, যা যা আমাকে দেবে সব গুছিয়ে রেখো, কালকে ইন্দ্রকে নিয়ে আসবো। এখন হাতে করে নিয়ে যাওয়া সম্ভব নয়। এই যে টাটা। আড্ডায় বসতে পারিনি, চলুন। হ্যাঁ
জানি না এখন এতটা রাস্তা হেঁটে যেতে হবে না টোটো পাবো। ও কাকা ভালো আছো? কাকা ভালো নেই গো। হ্যাঁ না গো না। কি তোমরা থাকো, তোমরা না থাকলে আমাদের অভিযোগ কার কাছে এসে জানাবো বলো? আমার এই প্যান্ডামিক কেটে নিয়েছি। আটটার সময় ফোন করে বললো মামন এখনো পৌঁছাতে পারিনি, পৌঁছাতে পৌঁছাতে 9:30 বেজে যাবে না, পৌঁছে গেছে খেজুর দেখেছে আমার মেয়ে। তুমি এরকম সুচিত্রা ছেলের মতন ব্যাগ নিয়ে ঘুরছো, নতুন ব্যাগ পেয়েছে বলে আর রাখতে ইচ্ছে করে না। চলো বন্ধু টাটা, এখান থেকে টাটা বলে দিই, আর আমি কিচ্ছু দেখাতে পারবো না ভাই, শরীর যেন ভেঙে চুড়ে যাচ্ছে, সারা দুপুরে এক ফোঁটা ঘুমাইনি তো, আরো কেমন ক্লান্তি এসে গেছে। ও হেঁটে ঠাকুর দেখেছে, আমার যেন পায়ে ব্যথা। চল টাটা, হ্যাঁ এখানে সোনাঝুরির হাট হয়েছে, আজকে আর যাবো না, 9:00 মধ্যে উঠে গেছে, কালকে এসে দেখবো। হ্যাঁ মা সন্ধ্যে থেকে বসবে সোনাঝুরির হাট, কত কি বিক্রিও হচ্ছে। আরে না না আমি যখন ওর কথার পাত্তা দিই না তখন না 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 আমি